আজ থেকে হালিশহরে শুরু হলো দুয়ারে রক্ষা কবচ কর্মসূচি। হালিশহর এক নম্বর ওয়ার্ডে মন্দিরে পুজো দিয়ে কর্মসূচি শুরু করলেন বিজপুর বিধায়ক সুবোধ অধিকারী। এছাড়াও সঙ্গে ছিলেন হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ, ভাইস চেয়ারম্যান হিমানিশ ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা। ওয়ার্ডে ঘুরে মানুষের সমস্ত সুবিধা অসুবিধা কথা শুনলেন তারা, পাশাপাশি ওয়ার্ডের কি উন্নয়ন হচ্ছে অথবা কি বাকি রয়েছে সেই সমস্ত দিকটাও তারা দেখলেন। এবং এটা কাজ করার বড় প্ল্যাটফর্ম রয়েছে কাজটা করার জন্য, এবং মাননীয় বিধায়ক সাহেবের নেতৃত্বে আমরা সকলেই এসেছি, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত কর্মসূচি এটা, সেই জায়গা দাঁড়িয়ে সব সারা বাংলার জন্য হচ্ছে হালিশহর অবজারভার করা হয়েছে, পলিসি মাঝেমধ্যে অবজারভার করা হয়েছে, আমরা যাচ্ছি, মানুষের সারা খুব ভালোই হচ্ছে। কী কী দেখা হচ্ছে আজকে ঘুরে? স্কুলগুলো বিশেষ করে এবং মানুষের সাথে সরাসরি বিধায়ক সাহেব কথা বলছে, কোন কোন প্রজেক্টের ক্ষেত্রে সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা, এবং কিছু কর্মী সভাও আছে, স্ট্রিট কর্নার আছে। কীভাবে কতগুলো ওয়ার্ড ঘোরা হবে? আজকে 1-7, সেকেন্ড ডে আছে 8-14, এবং তারপরে 15-23, থার্ড ডে, 3 দিনে আমাদের কমপ্লিট হবে। মাননীয় বিধায়ক সুবোধ অধিকারী এই জাগ্রত মহাসভা মন্দিরে আমাদের দিদি রক্ষা কবচের কর্মসূচি সূচনা, 1 নম্বর ওয়ার্ড থেকে কর্মসূচি সূচনা। পড়ে যাবি তো আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি। DCM প্লাইউড, বাংলায় একটাই নাম, DCM প্লাইউড, জোড়া মন্দির কাঁচরাপাড়া।